ছিল বাঙালি জাতির শিকড়। আমরা সেই যদি সিরাজউদ্দৌলার সেই সময় থেকে দেখি, এই বাংলাদেশের এই অঞ্চলে যারা আমরা বাংলায় কথা বলি, বাংলা সাহিত্যের কথা বলি, আমরা বাংলার জাতিসত্তার কথা বলি, রাজনীতিবিদ বলেন, লেখক বলেন, সাহিত্যিক বলেন, সবাই আমরা এই আমরা যে স্বপ্নটিতে চিন্তা করতাম সবসময়, এটা কেবলই বঙ্গবন্ধু শেখ মুজিব এই স্বপ্ন বাস্তবায়ন করেছেন একাত্তরের সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমাদের এই বাংলা, বাংলাদেশ এই ভূমি, আমাদের এই ভাষা, জন্মভূমি বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে। সুতরাং এই বাঙালি শিকড় বঙ্গবন্ধু। এবং আমরা যদি দেখি সেই বাংলাদেশের সেই 47 থেকে শুরু করে এই পর্যন্ত, বা অন্য বলেন, অন্য বলেন 62-66, 69-এর গণভুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, ধাপে ধাপে এই বাংলার সাধারণ মানুষের সেই বন্ধু হিসেবে এই জাতিকে একত্রিত করেছিলেন এবং এই দেশকে ছিনিয়ে নিয়েছিলেন। আমরা দেখি যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা 75-এর পর পরিবর্তনের পরে আমরা ভিন্ন চিত্র দেখছি আমাদের এই ভূখণ্ডে। এবং জননেত্রী শেখ হাসিনা যে তার সুযোগ্য নেত্রী কন্যা, তার নেতৃত্বে আমরা যদি দেখি যে এখন বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনা বাংলা, সেই স্বপ্ন সিঁড়ি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি জাতিকে একের পর এক স্বপ্ন দেখাচ্ছেন এবং স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছেন। এই যে একটু আগে আমার আগে বক্তা অনেক উন্নয়নের কথা বললেন, আমরা যদি স্বাস্থ্য সেক্টরের কথা বলি, আজকে খাদেমুল ইসলাম সাহেব আমাদের স্বাস্থ্য সেক্টরের মানুষ, আমি স্বাস্থ্য সেক্টরের মানুষ, নার্সের অনেক উন্নয়ন হয়েছে, আমি অনেক বলতে পারবো একদমই। আজকে স্বাস্থ্যে বলেন, স্বাস্থ্য সেক্টরে বলেন, আজকে মানুষের গড়ায় বলেন, শিশু মৃত্যুর হার বলেন, মাতৃমৃত্যুর হার বলেন, টিকাদান কর্মসূচির সাফল্য, 2010 থেকে 2014 দুইটি সংস্থার পুরস্কার পেয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই কয়েকদিন আগেও ভ্যাকসিনের উপাধি পেয়েছে স্বাস্থ্য সেক্টরে, অনেক অবদান। এই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আজকে এই বাংলাদেশের বিশেষায়িত হাসপাতাল কিংবা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, এই শুরু করে মানুষের স্বাস্থ্য সেবা আজকে সুনিশ্চিত। আজকে দেশের 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, 1টি 11টি মেডিকেল কলেজ, এই নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ আজকে বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরে অনেক অবদান আছে যে বিশ্বের রোল মডেল হিসেবে দেখে